হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য খড়কুটো সিরিয়ালের আপডেট নিয়ে সৌজন্য চিন্তিত আর রেস্টুরেন্টে বসে পটকারা বলছে যে এবার বাড়িতে গিয়ে আমরা কি বলবো বর্দা তো আমাদেরকে বকাবকি করবে বলবে যে সব কিছুতেই আমাদের বাড়াবাড়ি গুনগুন এবং সৌজন্যকে নিয়ে আমরা এলাম তাহলে একসাথে কেন একসাথে কেন আসেনি এইভাবে ওদের দুজনকে কেন ছেড়ে দিয়েছি সাজি রেগে যায় বলে দেখলে তো বাবা তোমার যে মাথায় কখন কি হয় তুমি ওদেরকে একলা যদি না ছাড়তে তাহলে ওদের এমনিতেই বনি হয় না হয়তো সে কারণে গুনগুন চলে গেছে কারোর সাথে সেটা তো বলে যাবে তার মানে কি সাজি তুই কি আমাকে অবিশ্বাস করছিস না শোনাদা কেন অবিশ্বাস করব গুনগুন এখন ওই রেস্টুরেন্টে এসে পৌঁছায়নি তাই তো আমার চিন্তা হচ্ছে কৌশিক চলে আসে বলে কি ব্যাপার কোথায় আমার মেয়ে কি হয়েছে ওর কি আবার হবে আমি তো ফোনে আপনাকে সব কিছুই জানালাম গুনগুন একটা সাদা গাড়ি করে উঠে চলে গেছে কি বলছো কি পুটু তোমরা আমার মেয়ে এরকম একটা কাজ করতে পারে আমি বিশ্বাস করছি না কি করে হলো এটা আমি এবং গুনগুন রাস্তা দিয়ে হাঁটছিলাম হঠাৎ করে একটা সাদা গাড়িতে করে গুনগুন উঠে চলে গেল এখন ওকে কেউ কিডন্যাপ করে নিয়েছে নাকি ইচ্ছে করে সেই গাড়িতে করে উঠে চলে গেছে পরিচিত কাউকে দেখে সেটাও তো আমি বুঝতে পারছি না গাড়ির নাম্বারটা নোট করে নিয়েছো কি করে আমি নোট করব কোনো কিছু বোঝার আগেই তো ওরা গুনগুনকে নিয়ে চলে গেল তুমি হয়েছো একটা সৌজন্য কাছা খোলা ছেলে কোথাকার আমার মেয়েকে দেখে শুনে রাখতে নি আর আমিও হয়েছি আজকে যে কার মুখ দেখে উঠেছিলাম সকালবেলা এরকম একটা ঘটনার সাক্ষী আমাকে হতে হবে এখন তো থানা পুলিশ করতে হবে কিন্তু সেটা করলে তো আমার সম্মান চলে যাবে আমার মেয়ে একলা চলে গেছে নাকি কেউ ওকে কিডন্যাপ করে নিয়ে গেছে থানা পুলিশ হলে তো সি চিৎকার পড়ে যাবে আমি এখন কি করি বুঝে উঠতে পারছি না আর তোমাকেও বলি হারি সৌজন্য তুমি আমার মেয়েকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছিলে একটু তো ঘাট ধরে হাঁটতে পারতে বা হাত জড়িয়ে হাঁটতে পারতে তাহলে আমার মেয়ে তো এইভাবে হারিয়ে যেত না সব দোষ তোমার তুমি লেখাপড়াটাই শুধু শিখেছো একজন ভালো সায়েন্টিস্ট হয়েছো তার বাইরে ভালোবাসাটা কী করে করতে হয় সেটা শিখুনি আমার মেয়েটাকে আগলেও রাখতে পারলে না এই তো সবে দুদিন হলো তোমাদের বিয়ে হয়েছে নতুন করে আবারও এর মধ্যে ঝামেলা বাঁধিয়ে বসলে আমি আর তোমাদেরকে নিয়ে পারবো না আমি কয়েকটা ফোন করি দেখি গুনগুনকে যদি কোথাও পাওয়া যায় গুনগুনের নাম্বারে ফোন করে দেখে ফোনটা সুইচ অফ করে রেখেছে মেয়েটা আমি বুঝতে পারছি না ও কী করছে আপনি দেখুন না যদি আপনার বাড়িতে গিয়ে থাকে সেটা সম্ভব নয় সৌজন্য কারণ গুনগুন খুব ভালো করে জানে আমি বাড়িতে নেই তাহলে ও কেন বাড়িতে যেতে যাবে তাও তোমরা যখন বলছো আমি ফোন করছি কৌশিক ফোন করে এসেই বলে যে না গুনগুন তো আমাদের বাড়িতে যায়নি তাহলে কোথায় গেল বলুন আপনি যে ছেলেটার সাথে বিয়ে ঠিক করেছিলেন আপনার মেয়ে তার সাথে পালিয়ে যায়নি তো কি বলছো কিছুর জন্য আমার মেয়ের কখনও কারোর সাথে বিয়ে ঠিকই হয়নি তোমার সাথেই বিয়ে হওয়ার কথা ছিল আর তোমার সাথেই বিয়েটা হয়েছে এখন ওই সমস্ত পুরনো কথা টেনে এনে কী করছো তুমি আমার মেয়েটাকে পাওয়া যাচ্ছে না এটা ভেবে আমার মাথা শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ আপনার মেয়েটাকে তো তৈরি করেছেন এমনভাবে যে অবাধ্য কারো কথা শুনে না স্বামী হিসাবে আমাকে এতটুকু মূল্যায়ন বা দাম দেয় না তাহলে এইভাবে চলে যেতে পারতো তুমি ঠিক বলেছো আমার একমাত্র মেয়ে বলে কথা অনেক আদর যত্ন ভালোবাসা দিয়ে ওকে আমি বড় করে তুলেছি ওর চোখের জল আমি সহ্য করতে পারি না তবে হ্যাঁ গুনগুন যখন জানতো যে অন্য কারোর সাথে ওর বিয়ে ঠিক হয়েছে তখন ও খুব কান্নাকাটি করেছিল কষ্ট পেয়েছিল কিন্তু আমি সেই সব কিছুর কোনোটাকে পাত্তা দিইনি তবে আজকে ও এইভাবে উধাও হয়ে যাবে সেটাও আমি মেনে নিতে পারছি না কি ব্যাপার পটকা কোনো একটা পরামর্শ দাও এখন এখন আমরা গুনগুনকে কোথায় খুঁজবো কি করবো বলো তো আমারও মাথা কিছু কাজ করছে না কৌশিকদা কিভাবে যে কি করব বুঝে উঠতে পারছি না আমার খুব খারাপ লাগছে যে সৌজন্য গুনগুনকে একলা আমরা একলা আমরা ছেড়ে দিয়ে অনেক বড় ভুল করেছি দেখো পটকা গুনগুনের হয়তো চলে যাওয়ার প্ল্যান আগে থেকেই ছিল তার কারণেও চলে গেছে তা না হলে এইভাবে কখনও কেউ চলে যেতে পারে নাকি পুটু আমি এখন কি করব কি আবার করবেন আমি কি জানি যখন বিপদে পড়েন তখন বোনের কাছে ছুটি চলে আসেন আমি তোমার বাড়িতে যেতে চাই তার মানে কি। আমার বাড়িতে আমি যাব সুকল্যাণকে ভিডিও কল করবো এবং সব কিছু আমি আপনি ওখানে গিয়ে কি করবেন কেন তো তুমি তোমাদের জানাবো বাড়িতে যাওয়ার কথা শুনে এইভাবে চিৎকার দিয়ে উঠলে কেন বোন তোমার বাড়িতে আমি যেতে পারি না হ্যাঁ পারেন তবে এখন গুনগুনকে খোঁজাটা জরুরি সেটা না করে আমার বাড়িতে গিয়ে কি কোনো লাভ আছে তাই বললাম তাহলে এখন কি করা যায় সৌজন্য আমি কিছু জানি না আপনার মেয়ে এতটাই অবাধ্য যে আমার কোনো কথাই শুনে না এখন সত্যি যদি ওকে কিডন্যাপ করে নিয়ে যায় তাহলে তো থানা পুলিশ করতে হবে তা না হলে মেয়েটাকে উদ্ধার করবো কী করে আমার তো মনে হচ্ছে গুনগুন আর কখনো যদি ফিরে না আসে এই তুমি কি বলছো একদম বাজে কথা বলবে না আমার মেয়ে ঠিক ফিরে আসবে এখন চলো আমরা তোমাদের বাড়িতে যাই সৌজন্য সেখানে গিয়ে দাদা হয়তো আমাদেরকে কোনো নতুন পরিকল্পনা দিলে দিতেও পারে আর সেখান থেকে আমরা গুনগুনকে খুঁজে পেতে পারি ঠিক আছে কাকাবাবু আমরা সবাই যাব এখন বাড়িতেই কিন্তু গুনগুন তো জানে যে ওদের ওর এখানে আসার কথা এখন যদি ও এখানে চলে আসে গুনগুনের কাছে তো ফোন রয়েছে ও ঠিক ফোন করে নেবে আর যদি ওকে কিডন্যাপ করা হয় তাহলে ওর ফোনটাকে নিয়ে সুইচ অফ করে দিয়েছে তার থেকে আর কি হবে সবাই মিলে সৌজন্যদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় এরই মধ্যে জ্যাঠাই বড়ো বউ ছোটো বউ এবং মেঝে বউকে ডেকে সমস্ত কথা জানায় যে গুনগুন এবং সৌজন্যর বিয়ে ভাঙা এবং তাদের নতুন করে বিয়ে দেওয়ার জন্য তাদেরকে শিক্ষা দিতে গিয়ে কৌশিক কিন্তু আমাদের বাড়ির বড়দের সবাইকে শিক্ষা দিয়েছে আমাদের নাস্তানাবুদ অবস্থা করেছে তাই পুটু আমাকে ফোন করেছিল বলেছে গুনগুনকে কোথাও একটা ওরা লুকিয়ে রেখেছে সেফ জায়গায় আর এরপরে কৌশিককে ফোন করে জানিয়েছে যে গুনগুনকে কেউ উঠিয়ে নিয়ে গেছে এরপরে কৌশিক আসছে আমাদের বাড়িতে আমাদের সবাইকে কিন্তু খুব সুন্দর করে অভিনয় করতে হবে কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না যে আমরা এই ঘটনাগুলো জানি সৌজন্য প্রথম দিন থেকে প্রতিশোধ নিতে চেয়েছিল কৌশিকের ওপরে যেভাবে গুনগুন এবং সৌজন্যকে কষ্ট দিয়েছে বাড়ির লোকগুলোকে যন্ত্রণা দিয়েছে কৌশিক তাই ভেবেছিল যে করেই হোক কৌশিককে একটা সাহস্তা করবে তাই সৌজন্য এই পরিকল্পনাটা করেছে গুনগুনের সাথে মিলে গুনগুনও রয়েছে এই পরিকল্পনায় তাই কৌশিক আমাদের কাছে বাড়িতে আসবে ওকে কিন্তু কোনোভাবেই পাত্তা দিলে চলবে না মেয়ের জন্য চিন্তা টেনশন করাতে হবে ওকে দিয়ে বুঝতে পেরেছ একটু তো শিক্ষা কৌশিকের প্রাপ্য আমি সব কিছুই বুঝলাম তাহলে আমি কি অভিনয় করব দেখো বর্দি তুমি আমরা যা যা বলবো যা যা করবো তুমি তাই করবে আমরা যদি হাত নাড়াই হাত নাড়াবে আমরা যদি হাসি তুমিও হাসবে তাতে সমস্যা কোথায় তবে হ্যাঁ ঠিক বলেছেন দাদা গুনগুন এবং সৌজন্যকে নিয়ে অনেক নাটক করেছে এই কৌশিক আমাদেরকেও অনেক কষ্ট দিয়েছে তাই ওর শাস্তির ব্যবস্থা নিশ্চয় করা উচিত তাই তো কৌশিককে নাস্তানাবুত করার জন্যই এই পরিকল্পনা ওই ওরা এলো বলে তখনই পুটু চিৎকার করতে করতে আসে বলে বর্দার জানো গুনগুন একটা সাদা গাড়ি করে উঠে চলে গেছে কি কোথায় গেল মেটা। এত অবাধ্য আর এত উদ্ধত সেটা কিন্তু মেনে নেওয়া যায় না কি মানুষ করেছো মেকে কৌশিক তোমরা কি শাসন করেছো যে আমার মেয়ে এইভাবে বাড়ি ছেড়ে কারোর সাথে চলে গেল দেখো একদম আমাদের বাড়ির দিকে আঙুল তুলবে না বুঝতে পেরেছ আমি যদি বলি তোমার মেয়ে জেনে শুনে চলে গেছে তখন কি করবে দেখো বর্দা তুমি আমার মেয়ের চরিত্র নিয়ে একদম কথা বলবে না বুঝতে পেরেছ আমার মেয়ে কিন্তু ওরকম নয় ও দুনিয়া খোঁজখবর রাখে না ঠিকই অত কিছু বোঝে না ঠিকই তবে আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেছে দিন দুপুরে ও কিন্তু মজা দেখিয়ে ছাড়বে ও চিৎকার করতে পারে ও চেঁচামেচি করতে পারে এমনকি ওদের চোখে ধুলো দিয়ে পালিয়েও আসতে পারে তুমি দেখে নিও গুনগুন কিছুক্ষণ বাদেই বাড়িতে ফিরে আসবে কৌশিকের বিশ্বাস সৌজন্য এবং বেশি অবাক হয়ে যায় তাহলে কি গুনগুন তার ড্যাডির সাথে গোপন পরিকল্পনার কথা সৌজন্যের আগে থেকে জানিয়ে দিয়েছিল যার কারণে কৌশিক কোনোভাবেই এতটা উত্তেজিত নয় চিন্তিত নয় গুনগুনের জন্য এত কিছু শোনার পরেও তার এতটুকু ভয় লাগছে না মনে জানে যে গুনগুন যেখানেই রয়েছে সেফ জায়গায় রয়েছে নাকি কৌশিকের সাথেই গুনগুন পুটুপিসির বাড়িতে গিয়ে লুকিয়েছিল যার কারণে এত সহজে কৌশিক বলতে পারছে তার মেয়ে গুনগুন যে কোনো সময় ফিরে আসতে পারে কারণ গুনগুন এই পরিবারকে ছেড়ে থাকতে পার কৌশিক যেভাবে নিশ্চিন্ত হয়ে বসে রয়েছে তাতে করে মনে হচ্ছে যে কৌশিকের মেয়েকে নিয়ে এতটুকু চিন্তা নেই সৌজন্য এবং পুটুপিসিও কিন্তু অবাক হয়ে যাচ্ছে বাড়ির সবাই যত ধরনের কথা বলার চেষ্টা করুক না কেন কৌশুক কিন্তু কোনোভাবেই কনভেন্স হচ্ছে না পটকা এবং পঞ্চপান্ডবের দলকে যেমন সাহস্তা করার কথা তারা সব কিছু জেনে গুনগুন সৌজন্যের বিয়ের কথা এই পরিবারের সিনিয়রদের জানায়নি তেমনই কৌশিককেও নাস্তানাবুত করার জন্য যে পরিকল্পনা সৌজন্য করেছে আদৌ কি সেই পরিকল্পনায় সফল হতে পারবে নাকি তারই আগে কৌশিক সব কিছু দেখে নিয়েছে কারণ গুনগুন তো একলা গেছে পুটুভুসির বাড়িতে আর সেখানে যাওয়ার পথেই কৌশিকের সাথে কি তার দেখা হয়েছিল কৌশিক দিচ্ছে সৌজন্যকে দোষারোপ এবং সৌজন্য দিচ্ছে কৌশিককে দোষারোপ কারণ কৌশিক মানুষ করেছেন নিজের মেয়েকে ঠিক করে করতে পারেনি তাই আজকে এই পরিণতি ওদিকে গুনগুন রয়েছে একলা একলা কতক্ষণ থাকবে সেই তারপরে কি গুনগুন নিজেই ছুটে বাড়ি চলে আসবে কৌশিক এমনভাবে পুটু এবং সুকল পুটু এবং সৌজন্যকে সন্দেহ করছে তা কিন্তু বলার বাইরে কারণ সৌজন্য এতক্ষণে গুনগুন না থাকলে পাগলের মতো অবস্থা হয়ে যেত বারবার থানা পুলিশ করার কথা বলে হুমকি দিচ্ছে কৌশিককে কিন্তু কৌশিক তো থানা পুলিশ করতে যাবে না আর এদিকে কৌশিকের মনে মনে পরিকল্পনা কিন্তু অন্য কিছু রয়েছে তা না হলে সে এতটা ধীর তার মেয়ে হারিয়ে গেছে শুনেও চুপ থাকতে পারতো না জ্যাঠা উল্টে কৌশিককে বলে যে কেমন মেয়েকে শিক্ষা দিয়েছ যে এইভাবে বাড়ি ছেড়ে চলে গেলো সবে তো সৌজনের সাথে বিয়ে হয়েছে দুদিন হলো আবার নতুন করে তার মধ্যেই এই সব ঘটনা ঘটে ফেলেছে মেয়েকে তো ভালো করে মানুষও করতে পারো নি কৌশিক তারপরেও কোনো কথার জবাব দেয় না ঠিক করে তাতেই মনে হচ্ছে কৌশিকের মনে অন্য কোনো পরিকল্পনা রয়েছে হয়তো আগে থেকেই বুঝতে পেরেছে যে সৌজন্য গুনগুন দুজনে এক হয়ে কৌশিককে সাহস্তা করার জন্য এরকম একটা প্ল্যান করতে পারে যার কারণে কৌশিক সিরিয়াস নয় কী হতে চলেছে খড়কুটো সিরিয়ালের পরবর্তী টুইস্টে গুনগুন একটু বাদেই ফিরবে কৌশিকের বিশ্বাস সৌজন্যের নাস্তানাবুদ করার চেষ্টা তাহলে সেই চেষ্টায় কি সৌজন্য এবারও বৃথা হলো কারণ কৌশিক তার মেয়েকে চেনে কথার ফাঁকে কিন্তু একবার বলেও দিয়েছিল যে আমার মেয়েকে নিশ্চয়ই সব কিছুকে শিখিয়ে দিয়েছে যার কারণে আমার মেয়ে ফোন বন্ধ করে রেখেছে সাদা গাড়ি করে যদি চলেও যাও ফোনটা তো খোলা থাকবেই আমার মনে হচ্ছে এই সব কিছু পরিকল্পনা গুনগুনের আগে থেকে রয়েছে তার কারণেই সেই পরিকল্পনা মাফিক গুনগুন চলছে এবং পুটুবিশি যখন চিৎকার করে তার বাড়িতে যেতে কৌশিককে না করে তখনই তার আরও বেশি সন্দেহ হয়ে যায় পুটুবেশির ওপরে সৌজন্য এবং পুটুপিসি যে পরিকল্পনাটা করেছে সেই পরিকল্পনা আদৌ কি তারা সফল হতে পারল নাকি তারই আগে কৌশিক যে করেই হোক গুনগুনকে খুঁজে পেয়ে গেছে এবং গুনগুন বাড়ি ফিরে আসবে এরপরে সমস্ত ঘটনাটা কি জানাজানি হয়ে যাবে জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন